পীরের হাত ধরা কি জায়েজ আছে? পীর বলতে আসলে আমরা যেটা বুঝি সেটি হচ্ছে একজন সুফি ব্যক্তি যিনি মুরিদ করেন মানুষকে, এটাই বোঝানো হয়। যদিও পীর শব্দ অর্থ বৃদ্ধ, তা আমরা সেদিকে আর যাচ্ছি না। এই ধরনের পীর যারা পীর মুরিদি সেলসেলার লোক, এই ধরনের পীরের হাত ধরা মানে পীরকে অনুসরণ করা অথবা তার ভক্ত হওয়া অথবা তার কাছে বাইআত গ্রহণ করা, শপথ গ্রহণ করা জায়েজ আছে কি না, মূলত প্রশ্ন হলো সেটাই। উত্তর হচ্ছে যে না। এভাবে ইসলামের মধ্যে কোনো বিধান নেই, বরং ইসলামের বিধান হচ্ছে আলেম ওলামাদেরকে তাদের এলেম, তাদের থেকে এলেম নেওয়ার মাধ্যমে অনুসরণ করা। আলেম ওলামাদের থেকে এলেম নেওয়া এবং আলেম ওলামাদেরকে দলিলের ভিত্তিতে অনুসরণ করা। তার মানে যখন কোনো আলেম এমনকি দলিলের পক্ষে কাজ করবেন না, তখন দলিলের বিপরীতে সাধারণ কোনো ব্যক্তিকে যাওয়া যাবে না। প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষ তাহলে এত কিছু বুঝবে কী করে? সাধারণ মানুষ এত কিছু বুঝবে চোখ কান খোলা রাখলেই। তাকে বলা হয়নি যে তিনি বিশ্লেষণ করবেন, তাকে এটাও বলা হয়নি যে তিনি অনেক জ্ঞানের অনুসন্ধান করবেন, বরং তিনি হকপন্থী ব্যক্তিকে খুঁজে বের করবেন। যেভাবে তিনি যদি কখনো অসুস্থ হন, ভালো ডাক্তার চেনেন না তিনি? একজন ব্যক্তি তার কোনো ডিগ্রি নাই, এই যে গ্রামে আমাদের ভালো মানুষেরা অনেকে আছেন, সেদিন একজন খুব বড় শিক্ষাবিদের সাথে আলোচনা হচ্ছিল, তিনি বললেন আমাদের দেশের সবচেয়ে ভালো মানুষ কে বলেন তো মঞ্জুর সাহেব, আমাকে বললেন, আমি বললাম আপনি বলেন। বলে যে আমাদের কৃষক ভাইয়েরা, কৃষক ভাইয়েরা বাংলাদেশের সবচেয়ে সৎ ব্যক্তি, কারণ এই কৃষিকাজের মধ্যে তাদেরকে কোনো করাপশন এবং দুর্নীতি স্পর্শ করেনি। যাই হোক, গ্রামের এই যে অতি সাধারণ কৃষক ভাই, তিনিও যদি অসুস্থ হন, ভালো ডাক্তার চেনেন না? চেনেন। তিনি যদি ঘর বানাতে চান, একটা বিল্ডিং তৈরি করতে চান, তাহলে কোন কন্ট্রাক্টর অথবা কোন প্রকৌশলী অথবা আর্কিটেক্ট এটা বানাতে পারবে সেটা চেনেন না? চেনেন। বাজারে গেলে ভালো মাছটা চিনতে পারেন? চিনতে পারেন। তাহলে কোন আলেম সহি কথা বলে আর সঠিক কথা বলে এটা কি জানা যায় না? জানা যায়। অতএব আমরা সেটাই বলছি, সহি পন্থী মুহাক্কিক আলেমদেরকে দলিলের ভিত্তিতে অনুসরণ করতে কোনো অসুবিধা নেই। দলিলের ভিত্তিতে বলছি এই জন্যে যে কোনো ব্যক্তি যখন ভুল করে বসেন, তখন আর তাকে অনুসরণ করা যাবে না। অনুসরণ করতে হবে কাকে? দলিলকে, কোরআন এবং সুন্নাহ। যে স্বামী স্ত্রীর নামাজ রোজা পছন্দ করে না, সে স্ত্রী কী করা উচিত? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভয়ঙ্কর কথা। স্বামী স্ত্রীর সালাত এবং সওমকে পছন্দ করে না, নামাজ রোজাকে পছন্দ করে না, তার মানে হচ্ছে সেই স্বামী নিজেও নামাজ রোজা করে না। এটা ভয়ঙ্কর কথা, বড়ই দুরূহ বিষয়। এই ক্ষেত্রে ইমিডিয়েটলি যেটা ফরজ হবে সেটা হচ্ছে স্বামীকে তওবা করে আল্লাহর দিনের মধ্যে ফিরে আসতে হবে, কারণ নামাজ না করলে তিনি দিন থেকে আলাদা হয়ে যান। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুগের ওলামায়ে কেরামের মধ্যে কিছুকাল আগে যিনি মারা গিয়েছেন, শেখ সালেহ বিন উসাইমিন, তিনিও বলেছেন যারা কন্টিনিউয়াসলি সালাত তারুক করে তারা কিন্তু কুফুরি করে। তারা কি করে? কুফুরি করে। অতএব এই কুফুরি থেকে আমাদের স্বামীদেরকে ফিরে আসতে হবে, এবং স্ত্রীরও উচিত হচ্ছে তিনি নিজে, তার সন্তানরা সহ এবং আরও আত্মীয় স্বজন মিলে স্বামীকে সালাতের দিকে প্রত্যাবর্তন করানো, তা না হলে এর পরিণাম খুবই ভয়াবহ দুনিয়া এবং আখিরাত। নামাজের সময় কি পায়ের পাতা ঢেকে নামাজ পড়তে হবে? মেয়েদের ক্ষেত্রে হ্যাঁ, মেয়েরা সালাতের সময় পায়ের পাতা ঢাকতে হবে। মেয়েরা যখন তাদের ঘরে সালাত পড়েন, তখন শরীয়তের বিধান হচ্ছে তারা তাদের প্রাইভেট রুমে সালাত পড়বেন, যেখানে সাধারণ মানুষের আনাগোনা, যেমন ড্রয়িং রুম। এই হয়তো তিনি চলে আসেন, স্বামীর বন্ধুরা চলে আসে, দেবররা চলে আসে, ওই জায়গা তারা সালাত পড়বেন না। কারণ মেয়েদের জন্য তাদের ঘরে অর্থাৎ তাদের বেডরুমে, যেখানে যে কেউ প্রবেশ করতে পারে না, সেখানে সালাত পড়াটা সবচেয়ে উত্তম, এমনকি মসজিদে সালাতের চাইতে ঘরে উত্তম। এই কারণেই সেটা পর্দা পোশিদার অধিক উপযোগী। যদিও মসজিদে জামাতের সাথে সালাত আদায় করা মেয়েদের জন্য কী আছে? জায়েজ আছে, জায়েজ আছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পারমিশন দিয়েছেন এবং বলেছেন আল্লাহর বান্দিদেরকে তোমরা মসজিদ থেকে বাধা দিও না যদি তারা যেতে চায়।
তো তাহলে যখন তারা তাদের প্রাইভেট ঘরে সালাত পড়বে তখন তারা তাদের মুখমণ্ডলটাকে ওপেন রাখবে, খোলা রাখবে, আর তাদের হাত কবজি পর্যন্ত খোলা রাখবে, আর বাকি সমস্ত দেহ ঢাকবে, কেউ দেখুক আর না দেখুক। তাহলে সেখানে পায়ের পাতাও তাদেরকে ঢাকতে হবে, বিশুদ্ধ হাদিস থেকে সেটা জানা যায়। হায়েজ অবস্থায় কোরআন পড়া যায় কি? ওলামাই কেরামের বিশুদ্ধ মত হচ্ছে, এখানে ইখতিলাফ আছে, অর্থাৎ মতভেদ আছে। অধিকাংশ ওলামাই কেরামের মত হচ্ছে মেয়েরা হায়েজ অবস্থায় কোরআন পড়বে না, স্পর্শও করবে না এবং কোরআনও পড়বে না। শেখ সালেহ বিন উসাইমিন সহ আর অধিকাংশ ওলামাই কেরাম সে কথাই বলেছেন, এবং আমার কাছেও হাদিসগুলো বিশ্লেষণ পরে এই মতটাই বেশি শক্তিশালী মনে হয়। তবে মেয়েরা যদি হেফজখানার টিচার হয় এবং মেয়েরা যদি হেফজখানার ছাত্রী হয় এবং লম্বা টাইম তাদেরকে 8-10 দিন তাদের হায়েজের কারণে কোরআন থেকে ডিটাচ মানে বিচ্ছিন্ন থাকতে হয়, সে অবস্থায় তারা কোরআন ভুলে যাওয়ার সম্ভাবনা অথবা মাদ্রাসার দায়িত্ব পালন করতে পারবে না, এরকম একটা সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে জরুরাতান তারা কোরআন স্পর্শ না করে পড়িয়ে দিতে পারবে এবং মুখস্থটা অব্যাহত রাখতে পারবে, এটা হলো জরুরি অবস্থা। আর যাদের এই অবস্থা নেই তারা কোরআন পড়বে না, ধরবে না, বরং অন্য যে কোনো কোরআন হাদিসের বই পড়তে পারে, অর্থাৎ সরাসরি আরবি কোরআনটা ধরবে না, এই যে আরবি কোরআন যেটা আছে এই কোরআনটা ধরবে না, স্পর্শ করবে না এবং এখান থেকে পড়বে না, তবে সে কোনো তাফসির পড়তে পারে, সে কোনো হাদিসের বই পড়তে বা ইসলামী কোনো বই পড়তে কোনো অসুবিধা নেই। স্বামী মারা যাওয়ার পর মহিলাদের কি অলংকার এবং সাদা কাপড় পরিধান করতে হবে? স্বামী মারা যাওয়ার পরে তাকে একটা ইদ্দত পালন করতে হবে, ইদ্দাতুল মুতাওয়াফা আনহা জাওজুহা, এটাকে বলা হয় ইদ্দাতুল মুতাওয়াফা আনহা জাওজুহা। যে নারীর স্বামী মারা গিয়েছে তার একটা ইদ্দত, সেটা কত? 4 মাস 10 দিন, এটাকে বলা হয় আল ইহদাদ, ইদ্দাতুল ইহদাদ, ইহদাদ ইদ্দতকালীন সময় পালন করা। এটা কেন শরিয়াত আমাদের নারীদের জন্য সুযোগ করে দিয়েছে, খেয়াল করুন, এই ইদ্দত পালনটা নারীদের জন্য সুযোগ করে দিয়েছে, কারণ নারী তার বাবার সম্পদ বাবার সংসার থেকে যখন বিচ্ছিন্ন হয়ে স্বামীর সংসারে গেল তখন স্বামী হয়ে গেল তার সবচেয়ে প্রিয় মানুষ, মনের মানুষ, যার সাথে আর কোনো ধরনের প্রভেদ রাখার কোনো বিধান ইসলাম রাখেনি, তার সাথে একদম ফ্রি হয়ে যাওয়া যায় না। দাম্পত্য সম্পর্ক, মানসিক সম্পর্ক, শারীরিক সম্পর্ক সবই ইসলাম বিবাহের আগদের মাধ্যমে জায়েজ করে দিয়েছে না, তাহলে এমন সম্পর্কে কি স্ত্রী আর কেউ আছে আপনজন? নাই। অতএব এমন কাছের মানুষকে যখন স্ত্রী হারায় তখন তার অনেক শোক, অনেক কষ্ট, সে 3 দিনে এই শোকটা সংবরণ করতে পারে না, তার লং টাইম লাগে। শরিয়ত বলেছে 4 মাস 10 দিন এনাফ টাইম। অতএব এই ইদ্দতের মধ্যে সে অন্য কোথাও বিবাহ বসতে পারবে না, তাকে শোকের জন্য সুযোগ করে দেওয়া হয়েছে। আর অন্য লোকদের ক্ষেত্রে শোক কতদিন? সর্বোচ্চ 3 দিন। আর স্ত্রীর ক্ষেত্রে স্বামীর মৃত্যুর শোক সর্বোচ্চ 4 মাস 10 দিন। সুতরাং এই শোকের সময় তার কি অলংকার পরা শোভনীয়? অলংকার পরা শোভনীয় নয়। সে শোকের সময়টাতে অলংকার পরে আনন্দ করে ঘুরে বেড়াবে, এই পার্টিতে ওই পার্টিতে যাবে, এটা আসলে সমর্থনযোগ্য নয়, এটা মানুষ বাঁকা দৃষ্টিতে দেখে। এই জন্য ইসলাম সুন্দর একটা বিধান দিয়েছে যে এই ইদ্দতের সময়টা সে একটা বাড়িতে অবস্থান করবে, জরুরতের কারণে সে বের হতে পারবে, এমনি আনন্দ উল্লাস করার জন্য বিভিন্ন পার্টিতে বাজারে ঘোরাফেরার জন্য সে বের হবে না। এক সেকেন্ড হচ্ছে সে অলংকার পরিধান করবে না, এবং থার্ড হচ্ছে সে স্বাভাবিক কাপড় চোপড় পরতে পারবে, তার জন্য সাদা কাপড়ের কোনো বিধান নাই। এটা হিন্দুদের, এটা কাদের? হিন্দুদের। কিন্তু আমাদের দেশে অনেকে না বুঝে দেখা যাচ্ছে যে হিন্দুদের কৃষ্টি কালচার নিয়ে আসে, আমাদের বিবাহের মধ্যে নিয়ে আসে, হলুদের মধ্যে নিয়ে আসে, তাই না? তারপরে দেখা যাচ্ছে যে শিয়াদের কিছু কৃষ্টি কালচার নিয়ে আসে। এই জন্য আমাদের এগুলো জানতে হবে যে সাদা কাপড় বিধবা স্ত্রীর জন্য পরার বিধান ইসলামে নাই, সে সাধারণ যে কোনো কাপড় পরতে পারে। তবে তার মানে এই নয় যে খুব জাঁকজমকপূর্ণ কাপড় পরলো যেটার দ্বারা বোঝা যাচ্ছে যে তার মধ্যে শোক নাই, এটা নয়। সে শোকাতুর, সেটা প্রকাশ করবে, তবে তার জন্য রঙিন কাপড় পরাটাও জায়েজ আছে। একটি হাদিস বলছে যে পুরুষরা জান্নাতে 70টি হুর পাবে,
তাহলে মহিলারা জান্নাতে কি পাবে? মহিলারা একজন ভালো স্বামী পাওয়াটাই কি তার জন্য যথেষ্ট না? মহিলাদের জন্য কি এটা ভালো হতে পারে যে সে কয়েকটা স্বামী পাবে? পৃথিবীতে কোনো ধর্মের কোনো মহিলারাই আসলে একাধিক স্বামী অ্যালাউ করে না, এটা কোনো ধর্মেও অ্যালাউ না। আর মানে একজন মহিলার একাধিক স্বামী থাকবে এটা কোনো দিন ঘটেও নি, এটা কোনো কোনো কালচারে আছে, যেমন ভুটানে, যেমন আফ্রিকার জঙ্গলে। হ্যাঁ, সেই কালচারটা কীভাবে এসেছে সেটা ভিন্ন আরেকটা আলোচনা। কিন্তু আসমানি কোনো দিন, অর্থাৎ যে দিনটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, এখানে একজন নারীর বহু স্বামী অ্যাট এ টাইম একই স্বামীর অধীনে থাকার সময় এটা গ্রহণযোগ্য নয়। এমনকি আপনি দেখবেন যে কোনো সমাজে একজন মহিলার কয়েকজন মানে স্বামী বা স্বামীর মতো এরকম কেউ থাকবে, এটাও গ্রহণযোগ্য নয়। আচ্ছা, পৃথিবীর একাধিক ধর্ম স্ত্রীদের মানে পুরুষদের জন্য একাধিক স্ত্রী এটা জায়েজ করেছে, এটা আফ্রিকায় আছে, ইসলামের মধ্যে আছে, অন্যান্য ধর্মের মধ্যে আছে। অতএব আমরা যেটা বলবো যে পুরুষের জন্য 70 হুর, বিপরীতে নারীদের জন্য হুর থাকা, এটা হচ্ছে দুনিয়ায় যারা আমরা আছি তারা হয়তো আমাদেরকে বোঝানো হয়েছে। তাহলে সমতা কীভাবে হয়, তাই না? আজকের আধুনিক লোকেরা আমাদেরকে বোঝাচ্ছে, আমরা যারা মুসলিম, বোঝাচ্ছে যে নারী পুরুষের সমান অধিকার, নারী পুরুষের সমান অধিকার। এই জন্য বলতেছে যে সব ক্ষেত্রে নারী পুরুষ সমান হতে হবে। আসলে সব ক্ষেত্রে সমানতা এটা জরুরি নয়, বরং এটা বৈষম্য সৃষ্টি করে। সব ক্ষেত্রে সমান হলে বৈষম্য তৈরি হয়। একটা কোম্পানির MD আর ওই কোম্পানির দারোয়ানের বেতন কি সমান হবে? কেন হবে না বলেন তো? আচ্ছা, যদি কেউ বলে যে না সমান হবে, এটাকে কিন্তু আজকে সমাজ বৈষম্য দেখবে না? এটা গ্রহণযোগ্য? এটা গ্রহণযোগ্য নয়। এই জন্য নারী পুরুষের বিধানের ক্ষেত্রে যে পার্থক্যটা আছে, ইসলাম বিরোধীরা এটাকে বৈষম্য দেখাচ্ছে, যদিও এটা বৈষম্য নয়। জান্নাতে যখন আমরা থাকব, আল্লাহ তাআলা বলছেন আমাদের অন্তরে কোনো ধরনের হিংসা বিদ্বেষ কিচ্ছু থাকবে না, বরং আল্লাহ আমাদেরকে যে অবস্থায় রেখেছেন সে অবস্থায় প্রত্যেককে সন্তুষ্ট থাকবে। পুরুষের জন্য যে হুরের ব্যবস্থা থাকবে, তাতে আল্লাহ তাআলা নারীদের মনে কোনো বিদ্বেষ রাখবেন না। বিদ্বেষ না থাকলে আর সমস্যা কী? বিদ্বেষ না থাকলে আর সমস্যা কী? বিদ্বেষের জায়গা হলো পৃথিবী। এখানে হিংসা হানাহানি বিভক্তি কোথায়? এই জমিনের মধ্যে, এই পৃথিবীর মধ্যে। কিন্তু আখেরাতে যে সিস্টেমটা আল্লাহ তাআলা দিবেন, এই সিস্টেমের প্রতি কারো কোনো অশ্রদ্ধা থাকবে না, কারো কোনো বিদ্রোহ থাকবে না, কারো কোনো আল্লাহর সিস্টেমকে অমান্য করার মতো মনোবৃত্তি থাকবে না। ফলে এই হুরের যে সিস্টেমটা দিয়েছেন সেটা সবার কাছে সর্বজন গ্রাহ্য একটা সিস্টেম। অতএব আখেরাতে আগে যান, তারপরে প্রশ্নটা কইরেন। যদি প্রশ্নটা বন্ধের থেকে এসে থাকে, আমি বলবো এই প্রশ্নটা দুনিয়ায় করবেন না, কারণ এইটা ওয়াহউরুন আইন, এটা তো কোরআনে এসেছে, তাই না? এটা আল্লাহর একটা সিস্টেমের মধ্যে তিনি সংবাদ দিয়েছেন, তিনি নারীদের জন্য তাদের যা মন চায় তাই দিবেন। আমাদের বোনেরা কি তাতে খুশি আছেন না? আপনারা জান্নাতে যা চাইবেন তাই দিবেন। এখন কথা হচ্ছে, জান্নাতে যাওয়ার পরে আপনারা কি আল্লাহর কাছে হুর চাইবেন কি না, সেটা তো আমি বলতে পারি না, তাই না? স্বাভাবিক দৃষ্টিতে আমরা মনে হচ্ছে এই চাওয়াটা সঙ্গত মনে হচ্ছে না, কিন্তু এখন এতটুকু অ্যানসিওর দেওয়া যায় যে জান্নাতে আপনারা যা চাইবেন তাই পাবেন। অতএব এই প্রশ্নটা, এই অসঙ্গত প্রশ্নটা আপনারা দুনিয়াতে করবেন না। যদি স্বামী স্ত্রী দুজনই জান্নাতে যায়, তাহলে কি দুজন দুজনকে জান্নাতে একসাথে পাবে? আর যদি স্ত্রী জান্নাতি হয় স্বামী জাহান্নামি হয়, তাহলে স্ত্রী কী পাবে? তাই আগে আর আল্লাহ তাআলা তাকে ভরে দিবেন, কোনো সাদাপূর্ণ রাখবেন না। এতটুকু ইনফরমেশন, তথ্য কি আমাদের জন্য যথেষ্ট না? অবশ্যই যথেষ্ট। এখন সলিউশনটা কী হবে? যদি স্ত্রী জান্নাতে গেল স্বামী গেল না, তখন তার জন্য তার পার্টনার কোথায় হবে, এ হলো ব্যাপার। আমরা এক্ষেত্রে বলবো যে এটাও হতে পারে, পৃথিবীতে যেমন কোনো নারী তার স্বামীকে হারায়, তখন সে কি আরেকটা স্বামী পাওয়ার যোগ্যতা রাখে না? কি বলেন? ইদ্দতের পরে কি যোগ্যতা থাকে?
থাকে। তাহলে আখিরাতে যদি এমন স্ত্রী যার স্বামী কোনোদিন আর জান্নাতে যাবে না, আল্লাহ না করুক, আল্লাহ বাঁচাক আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে, আল্লাহ আমাদের প্রত্যেক মুসলিম দম্পতিকে বাঁচাক, সবাইকে জান্নাতি করুক, আমরা সে দোয়া করি। পৃথিবীর প্রিয় মানুষগুলো সবাই যেন জান্নাতে যেতে পারে। তাহলে ওই স্ত্রীর জন্য নিশ্চয়ই স্বাধীনতা থাকবে, তিনি আর কোনো জান্নাতি ব্যক্তিকে স্বামী হিসাবে নিতে পারেন কি না, এটা সহজেই বোঝা যায়। স্বামী স্ত্রী দুজনেই যদি জান্নাতি যান তো আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যারা বলেন যে মৃত্যুর সাথে সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক বাতিল হয়ে যায়, এটা শুদ্ধ না, এটা কোনো ওহি নির্ভর কথা না। যে কারণে যেমন ফকিহদের মধ্যে কেউ কেউ বলে যে মৃত্যুর পরপর স্বামী স্ত্রীর সম্পর্ক থাকে না, অতএব লাশের ক্ষেত্রে স্বামী আর স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী আর স্বামীকে দেখতে পারে না, আছে না? আচ্ছা, আমাদের সমাজে কিন্তু এই মতটা আছে, কিন্তু এটা কোনো দলিল নির্ভর কথা নয়। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বলেছিলেন যে তোমার মৃত্যু আমার আগে হলে আমি তোমাকে গোসল দেব, দাফন করব। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউস হোল্ডের মধ্যে এটা ঘটেছে যে যদি নারীদের মৃত্যু আগে ঘটে তাহলে স্বামী তার স্ত্রীকে গোসল দিয়েছে, যদি স্বামীর মৃত্যু আগে ঘটে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু আগে হয়েছে তার অনেক স্ত্রীর আগে, তারা তাকে গোসলে সাহায্য করেছিলেন। তাহলে স্বামী এবং স্ত্রী একজন আরেকজনকে গোসল দিতে এবং মৃত্যুর পরে দেখতে কোনো অসুবিধা নেই, যার দ্বারা প্রমাণিত হলো স্বামী স্ত্রীর সম্পর্ক মৃত্যুর পরেও থাকে। এখন যদি দুজনেই জান্নাতে যায় আলহামদুলিল্লাহ, এই দম্পতি আবারও জান্নাতে সুখে শান্তিতে বসবাস করতে থাকবে ইনশাআল্লাহ।